আর কোনো দিনও আমি একা। দীর্ঘদিন সিনেমা জগৎ থেকে দূরে রয়েছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। শেষবার তাকে দেখা গিয়েছিল বদিউল আলম খোকনের অফিসার ইনচার্জ সিনেমায়। অবশেষে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি। মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি, অক্টোবর থেকেই শুরু করবেন শুটিং। দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে মাহি বলেন, অনেকদিন পর শুটিংয়ে ফিরছি, কিছুটা নার্ভাসনেস কাজ করছে, আশা করছি সামলে নেব, নিজেকে প্রস্তুত করছি, আমার বিশ্বাস পুরো ফিট হয়ে শুরু করতে পারবো। ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে, তাদের নির্মূলের অভিযান নিয়েই এই সিনেমার গল্প। সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মাহিকে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা। ছবিটিতে ডাকাতের চরিত্রে দেখা যাবে সিনেমাটির প্রযোজক মুন্না খানকে। ছবিটি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটিতে।